ওয়েলকাম ফ্রেন্ড মাই ইউটিউব চ্যানেল। বন্ধুর ছদ্মবেশে লুকিয়ে থাকা ছদ্মবেশী রাক্ষস। সুন্দর এই পৃথিবীতে নিঃসঙ্গতাকে ভয় পাই আমরা সবাই। খুব মায়াময় একটা দৃশ্য উপভোগ করার মুহূর্তটি আমার কাউকে খুব বলতে ইচ্ছে করছে। খুব মানবিকভাবে যখন ভেঙে তুলিয়ে যাচ্ছি তখন প্রিয় মানুষের সিম্প্যাথি স্পর্শ পেতে ইচ্ছে করছে। সত্যি বলতে এই হিউম্যান সোসাইটি পরিবার বন্ধু ছাড়া বেঁচে থাকতে পারে না, আর এখানেই এই পৃথিবীর প্রাণের সাথে মানব সত্তার পার্থক্য। আমরা সবাই চাই কাছের কোনো বন্ধু থাকুক যে সবসময় কাছে থাকবে মন খারাপে অথবা সুখে মোড়া মুহূর্তে। কিন্তু সমস্যা হলো আমরা চিনব কী করে যাকে আমরা কাছের ভাবছি, সে সত্যিই আমাকে কাছে ভাবছে কি না। চলুন জেনে নেই এমন কিছু বিষয় যা আমাদের ইঙ্গিত দিবে সে সত্যিই বন্ধু নাকি বন্ধুর ছদ্মবেশী বন্ধুস্বরূপ রাক্ষস। তার স্বভাব সব বিষয়ে একটা কিন্তু যোগ করা। আপনার একটি সুন্দর বাড়ি করেছেন, আপনার বন্ধুটি আপনার সব কিছু মনোযোগ দিয়ে দেখবে, আপনার বাড়িটি এবং আপনার কেনা নতুন গাড়িটি, এবং সে বিষয়ে সে প্রশংসা করবে এবং তাতে আপনার ভালো লাগবে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর বলতে শুরু করবে গাড়িটির রঙটি বোধহয় কালো হলেই ভালো হতো, লালটা বোধহয় কেমন ক্যাটকেটে দেখায়, অথবা তোর বাগানটা তো ভারী সুন্দর কিন্তু কি যেন ফুল নেই নেই লাগছে। এক কথায় আপনার পছন্দের তালিকার মধ্যে নেগেটিভ খুঁজে বের করবেই। জার্ভিয়ার রাজধানী আটলান্টা শহরের সাইকোলজিস্ট জার্ফ ডিভাই বলেন, ক্রিটিসিজম খুব ধীরগতি কিন্তু দৃঢ়ভাবে একটি সম্পর্কের জন্য ক্ষতিকর। যদি আপনার বন্ধুটি প্রতিনিয়ত ভুল ধরা শুরু করে, আপনি খুব ভালো সম্বোধন করে প্রশ্ন করবেন ঠিক কোন জায়গায় ভুল ছিল। আপনি খুব অবাক হবেন দেখে যে ঠিকঠাক কোনো কারণই সে আপনাকে দেখাতে পারবে না। ডিভাইব আরও বলেন, আপনার উচিত ছিল লিমিটেশন নিয়ে আসা, অবজারভেশন করা। আপনার খুব আনন্দের সংবাদে আপনার কোন বন্ধুটি অনেক উচ্ছ্বাসিত হয়েছে আর কোনটি ভেজা বেড়ালের মতো লুকিয়ে সমালোচনা বা ক্রিটিসিজমে মগ্ন হচ্ছে। সে কখনো খোঁজ নেবে না অথবা আমন্ত্রণ জানাবে না। মনে পড়ে সেই ছোটোবেলার কথা, আপনার সবচাইতে কাছের বন্ধুটির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলার সময়টুকু খুব সুখের মুহূর্ত সেই সব স্মৃতি। এটা ঠিক, টেকনোলজির যুগে আধুনিকতা আমাদের সারাক্ষণ আপনার প্রিয় মানুষের মধ্যে সান্নিধ্য এনে দিচ্ছে, কিন্তু এর ওপর পিঠটা হলো এতে কিন্তু অনেকেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যখন লক্ষ্য করবেন আপনার প্রিয় বন্ধুটি বেশ কিছুদিন আপনার সঙ্গে সময় ব্যয় করে একটু সময় দিচ্ছে না, খোঁজখবর নিচ্ছে না, কিন্তু তাতে আপনি ভয়ানক কষ্ট পাবেন। আপনার মনে হবে সে আসলে আর আপনার যত্ন নিচ্ছে না। বেস্ট ফ্রেন্ড ফরএভার কর্তৃপক্ষ ইরিনিয়াস লেভিন বলেন, যদিও আমরা প্রতিনিয়তই কারো না কারোর সাথে চ্যাট বক্সে ব্যস্ত থাকি, কিন্তু আমাদের অবশ্যই ব্যক্তিগতভাবে আমাদের কাছের মানুষের সাথে ভালোভাবে আলাদা করে যোগাযোগ রাখতে হবে। এতে সম্পর্কের গুরুত্ব বৃদ্ধি হবে, এতে বোঝা যায় আমি তোমাকে কতটা কেয়ার করি, যে শত ব্যস্ততার ভিড়েও আমাকে মনে পড়েছে কি না। যদি আপনি দেখতে পান আপনার বন্ধুটি কয়েক মাসের মধ্যে একবার আপনাকে ফোন করে লম্বা সময় নিয়ে কথা বলছে না, তাহলে আপনি ধরে নিন সে আসলে আপনাকে কেয়ার করছে না। সে যদি আপনাকে কাছাকাছি থাকে তাহলে অবশ্যই তার উচিত সময় করে আপনার সঙ্গে সময় দেওয়া। নতুবা আপনি ভেবে নিন আপনার বিকল্প বন্ধুটি বাছাইয়ের সিদ্ধান্তের কথা। তৃতীয়, আপনার ব্যর্থতা নিয়ে সবসময় ঘাটাঘাটি করবে। বিশেষত যখন আপনি খুব অস্থিরতায় দিন কাটাবেন তখন খুব স্বাভাবিকভাবেই বন্ধুরা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবেন, আপনার কাছে সব জানতে চাইবেন। কিন্তু অবশ্যই সব বিষয়ে প্রশ্ন করার কিছু সুন্দর পথ আছে, কিন্তু এমন হতে পারে আপনার সেই বন্ধুটি আপনাকে নাছোড়বান্দা করে ছাড়বে আপনার হতাশার কারণ বারবার জানতে চেয়ে। যেমন আপনি যদি নতুন বিবাহিত হন, সে বারবার আপনার পুরাতন প্রেমিকাকে নিয়ে প্রশ্ন করবে, যা আপনার বিবাহিত স্ত্রীর সামনে আপনাকে বিব্রত করে তুলবে। সাইকোলজিস্টরা সাধারণত খুব সম্ভব হলে এইসব বন্ধুদের এড়িয়ে চলার পরামর্শ দেন। জন্মের সময় ঈশ্বর তার পছন্দের মতো মানুষদের বেছে দেন আমাদের কাছের মানুষ হিসাবে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ইত্যাদি। কিন্তু বন্ধু পছন্দের অধিকারটা তিনি আমাদেরই দেন। সেই পছন্দের বন্ধুদের মধ্যে কিছু বন্ধু যখন ছদ্মবেশী হয়ে যায় তখন তাদের আমি বলে থাকি ছদ্মবেশী রাক্ষস। যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।